বিভাজন বিভীষিকা স্মৃতি দিবসকে সামনে রেখে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা বিভাজন বিভীষিকা স্মৃতি দিবসের কাজগুলি পর্যবেক্ষণ এবং তদারকি করার জন্য ছয় জন নেতার একটি দল গঠন করেছেন দলের সদস্যদের মধ্যে রয়েছেন হর্ষবর্ধন দুষ্মন্ত কুমার গৌতম নরেন্দ্র সিং অনির্বাণ গাঙ্গুলি শিবশক্তি এবং প্রীতি গান্ধী সমস্ত রাজ্য শাখাকে দেওয়ার নির্দেশে বলা হয়েছে দেশভাগের সময় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের স্মরণে মিছিলটি নীরব হওয়া উচিত নির্দেশিকে আরও বলা হয়েছে ব্যানার প্লেকার্ড এবং জাতীয় পতাকা পদযাত্রার অংশ হতে পারে তবে দলীয় পতাকার দরকার নেই যারা দেশভাগ থেকে বেঁচে গিয়েছিলেন সেই পরিবারগুলিকেও সম্মানিত করবে বিজেপি এবং একটি প্রদর্শনীর জন্য প্রাসঙ্গিক সাহিত্য ও ছবিও সংগ্রহ করছে গেরুয়া দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছরের ১৪ আগস্ট ঘোষণা করেছিলেন এই দিনটি মানুষের সংগ্রাম এবং থেকে স্মরণে দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস হিসেবে পালন করা হবে প্রধানমন্ত্রী মোদী আরও উল্লেখ করেছিলেন লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল এবং দেশ ভাগ্যের কারণে সৃষ্ট বিবেকহীন ঘৃণা এবং হিংসার কারণে অনেকে প্রাণও হারিয়েছিল মোদী বলেছিলেন দেশভাগের বিভি শিক্ষা স্মরণ দিবস সামাজিক বিভাজন বৈষম্যের বিষ অপসারণ এবং ঐক্য সামাজিক সম্প্রীতি এবং মানবিক ক্ষমতায়নের চেতনাকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা আমাদের মনে করিয়ে দিক ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশিক শাসকরা ভারতকে ভাগ করে পাকিস্তানকে একটি মুসলিম দেশ হিসেবে আলাদা করে দেয় দেশভাগ হওয়ার পরে ব্যাপক দাঙ্গা শুরু হয় যাতে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হন এবং কয়েক লক্ষ মানুষ প্রাণ হারায় ভারত এবছর স্বাধীনতার পঁচাত্তর বছর উদযাপন করবে বিরো রিপোর্ট রাইজেস্ট নিউজ